ট্রেনেই বাড়ি যাচ্ছেন মানুষ, লঞ্চ বাসে তিন ধরনের ঠাই নেই, ট্রেনে শিডিউল বিপর্যয়। তিন ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে রেল যোগাযোগ শুরু, টাঙ্গাইলে দীর্ঘ যানজট, ফেরি চলাচল সীমিত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ভারতীয় গরু না আসায় খুশি বিক্রেতারা। ডেঙ্গুতে রাজধানীতে দুই শিশুর মৃত্যু, বরিশাল ও ফরিদপুরে মারা গেলেন আরও দুজন। কাল থেকে শুরু হবে নতুন ওষুধ প্রয়োগ। কাল পবিত্র হজ, ইহরাম বেঁধে দলে দলে মিনায় হাজিরা, ভোর পর্যন্ত অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা। শুরুতেই ঘরে ফেরার সংবাদ। পথের দুর্ভোগ মেনে নিয়েই বাড়ি ফিরছেন মানুষ, ছাদ বোঝাই যাত্রী নিয়ে দেরিতে ছাড়ছে ট্রেন। রেলমন্ত্রী বলেছেন দুর্ঘটনার দায় তার, বাসে মিলেছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, আর প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বগির ভেতরে নেই তিল ধারণের জায়গা, চেষ্টা তাই ছাদে ঠাঁই পাওয়ার। শিডিউল বিপর্যয়, বাড়িয়েছে দুর্ভোগ। ভেতরে একটু দেখেন কি অবস্থা, মানে বসার জায়গা নেই। যত যুদ্ধই হোক বাসায় যেতেই হবে। আমাদেরকে কেন জানলা দিয়ে উঠতে হবে? লেক এক্সাইটিং, অনেক ওয়েট করার পর ট্রেনে উঠতে পারছি। রেলমন্ত্রী বললেন ঝুঁকিপূর্ণ এই যাত্রার দায় তার। এটা নিতে তো হবেই আমাকে, আমি যেহেতু রেল মন্ত্র, রেল চালাচ্ছি, তার দায়িত্ব তো আমার। এদিকে দুপুরে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের বগে লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘন্টা পরে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দেরিতে ছাড়ায় বাস যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। অভিযোগ উঠেছে বেশি দামে টিকিট বিক্রির। আগে যদি 750 নিত, এখন 1200 টাকা নিচ্ছে তারা। এই নরমালি ভাড়া তো এখান থেকে 150-200 খুব বেশি হওয়ার কথা না, মনে হচ্ছে 300-350 মতো নিচ্ছে তারা। অতিরিক্ত ভাড়া নিলে এটা কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, বিআরটিসি কে আলাদাভাবে কোনো রেয়াত বা রেহাই দেওয়া হবে না। সদরঘাটে লঞ্চের ছাদের যাত্রী না হওয়ার পরামর্শ যাত্রীরা যেমন মানছেন না, তেমনি তা মানাতে বিআইডব্লিউটি এর তেমন তৎপরতাও চোখে পড়েনি। জায়গা পাইতেছি না, কিছু করার তো নাই, আমার ঈদ করতে যাইতে হবে। ঈদ পাইনি, এখন জানে পাইছি যেরম পাইছি সেরম চড়ছি, সাধু হোক তারাই হোক যাইতে হবে, তো থাকতে কষ্ট হচ্ছে, কোনো আলো বাতাসের কোনো ব্যবস্থা নেই। বন্টনে মোটরসাইকেল নিয়ে ঠোকা নিষিদ্ধ করা হলেও তা মানছেন না অনেকেই। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছে রিপোর্টার তোহা খান তামিম, বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। তামিম, রেলের যে ঈদ যাত্রা সেটি আসলে বলা যায় যে এখন দুর্ভোগে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে ঈদ যাত্রা হয়েছে রেলের, সেটি থেকে কিন্তু ভয়াবহ শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে রেলের যেই ট্রেনের শিডিউলগুলো রয়েছে। আমি একটু দেখাতে চাই দর্শক, সেটি হচ্ছে যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শক কিন্তু এখানে তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেন যাবার কথা রয়েছে সেই ট্রেনের জন্য কিন্তু তারা আসলে ঠাঁইভাবে বসে আছেন, গিয়ে দাঁড়িয়ে আছেন, পরিবারের ছোট্ট সদস্যটিকে নিয়ে আসলে সকাল থেকে সকাল এসেছেন, এখন পর্যন্ত তাদের যে গন্তব্যে যে ট্রেন সেটি আসলে এসে এখনো পৌঁছায় নেই। কেউ কেউ দুপুরে এসেছেন, এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আবার কারো কারো ট্রেনের কিন্তু এখন পর্যন্ত যে গন্তব্যে ট্রেন সেটি আসলে কোনো এখন পর্যন্ত কোনো তথ্য আসলে তারা পান নাই, যে অর্থাৎ কখন তার এটি ছেড়ে যাবে বা কখন রেল স্টেশনে এসে পৌঁছাবে। আমি যদি বর্ণতা এক্সপ্রেস, উত্তরবঙ্গের রাজশাহীগামী বিরতিহীন ট্রেন বর্ণতা এক্সপ্রেসের কথা বলি, তাহলে বলতে হবে যে এই বর্ণতা এক্সপ্রেস কিন্তু সন্ধ্যা 6টার সময় ঢাকা থেকে ছেড়ে গিয়ে রাজশাহী
পৌঁছার কথা, অর্থাৎ দুপুর একটায় পণ্ডোত্তর ঢাকা থেকে ছেড়ে গিয়ে সন্ধ্যা ছয়টায় রাজশাহীতে গিয়ে কথা, রাজশাহীতে সন্ধ্যা ছয়টা পৌঁছানো তো দূরের কথা, সেই বনলতা এক্সপ্রেস ট্রেনটি কিন্তু এখন পর্যন্ত ঢাকাতেই এসে পৌঁছাতে পারেনি। অর্থাৎ দুপুর একটার সময় এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবার কথা থাকলেও সেই ট্রেনটি এখনো পর্যন্ত ঢাকাতে এসে পৌঁছায়নি। তেমনি ভাবে রাজশাহীগামী আরেকটি ট্রেন সিল্ক সিটি এক্সপ্রেস, সেই সিল্ক সিটিও কিন্তু 2:40 এই কমলপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবার কথা থাকলেও সেটিও কিন্তু আমরা দেখেছি যে 2:40 ছেড়ে যাবার কথা থাকলেও এখনো পর্যন্ত সিল্ক সিটি এক্সপ্রেসের কোনো তথ্য কিন্তু রেলের পক্ষ থেকে কিন্তু আসলে বলা হয়নি, অর্থাৎ সেটারও কিন্তু কোনো তথ্য আমরা পাইনি, অর্থাৎ কখন এসে পৌঁছাবে। এমনই ভাবে কিন্তু ঈদের যে আনন্দ নিয়ে উচ্ছ্বাস নিয়ে মানুষ যে নাড়ি টানে বাড়ি ফিরছেন, সেই বাড়ি ফেরা কিন্তু বিশেষ করে রেল যাত্রীদের কিন্তু একেবারে ভোগান্তিতে পরিণত হয়েছে। প্ল্যাটফর্মে প্রত্যেকটি প্ল্যাটফর্মে, এখানে 60টি প্ল্যাটফর্ম রয়েছে কমলাপুর রেল স্টেশনে, এই 60টি প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ভোগান্তি নিয়ে অপেক্ষা করছেন। তো আমার কাছে রেল যাত্রার কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল সবশেষ। ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে মির্জাপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় গতকাল রাত থেকে অতিরিক্ত বৃষ্টি ও কয়েকটি গাড়ি বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ায় যানজট তীব্র আকার ধারণ করে, ঘণ্টার পর ঘণ্টা বাসে আটকা পড়ে অসহনীয় দুর্ভোগে ঘরমুখো মানুষ। একই চিত্র বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়া থেকে সিরাজগঞ্জে হাটিকুমরুল পর্যন্ত সড়কেও যানজটের কারণে ধীর গতিতে চলছে যানবাহন। সন্ধ্যার সময় আরো থাকছে রাজধানীর অধিকাংশ সড়কের মোড়ে মোড়ে ময়লার স্তূপ। জনবল সংকটের কথা বলছেন মাঠ কর্মীরা, গাফিলতির অভিযোগ পরিবেশবিদদের। ক্রেতা বিক্রেতায় সরগরম রাজধানীর কোরবানির পশুর হাটগুলো, তবে এখনও আশানুরূপ বিক্রি হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। তবে ভারতীয় গরু না আসায় খুশি তারা। পশু হাটগুলোতে দেশি গরুর সংখ্যা চোখে পড়ার মতো, তবে ছাড় না দিয়ে গতবারের চেয়ে বেশি দাম হাঁকানোর অভিযোগ করেন ক্রেতারা। ব্যাপারীরা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় পশুপালনে খরচ বেশি হলেও হাটে প্রত্যাশিত দাম পাচ্ছেন না তারা। একই সঙ্গে দিন বাড়ার সঙ্গে সঙ্গে কেনা বেচাও জমে উঠবে বলে প্রত্যাশা তাদের। এখন পর্যন্ত ভারতীয় গরু না আসায় খুশি ব্যবসায়ীরা। ডোনাল্ড ট্রাম্প নাম তার, চাহনি আর গায়ের রঙের কারণেই নাকি রাখা হয়েছে এমন নাম। কোরবানির হাটের জন্য প্রস্তুত করা 1200 কেজির এই গরুটির দাম হাঁকা হচ্ছে 14 লাখ। দেখবেন সংবাদের শেষাংশে। আবারও মৃত্যু, আবারও অকালে ঝরে যাওয়া। ডেঙ্গুর কবলে এবার রাজধানীতে 2 শিশুর মৃত্যু হলো। এছাড়াও বরিশাল ও ফরিদপুরে আরও 2 জন মারা গেছেন। স্বজনদের হাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতালের আঙিনা। নিজ সন্তানের মরদেহ কাঁধে বহনের মতো কঠিন কাজ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। ঘাতক ডেঙ্গুর কবলে একমাত্র সন্তানহারা পিতার আহাজারিতাই গগন বিদায়ী। ঘরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সন্তানের স্মৃতি। শূন্য পড়ার টেবিল আর ঘরময় ছুটে কিছুতেই মিটছে না সন্তানের তৃষ্ণা। গত রোববার স্কুলে থাকাকালীন জ্বরে আক্রান্ত হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহরাব। প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং পরবর্তীতে ইউনাইটেডে ভর্তি করা হলেও হয়নি শেষ রক্ষা। আমি ওরে স্কুলে নামাইয়ে দিয়ে অফিসে যাই। অফিসে ওর আম্মু নিয়ে আসতে দেখেছে 2টার সময় গিয়া, ও দেখে সিঁড়ির উপরে বৈশা কাঁপতে হবে। আমার বুকের মতো তো কোনো মায়ের বুক খালি নয়। মেহরাবের অকাল প্রয়াণে হতাশ ও আতঙ্কগ্রস্ত প্রতিবেশীরা। আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দেন, পরিবেশ দেন, সেরকম বাঁচার। ক্রমে বেড়ে চলা ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে ভূমিকা রাখবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি নগরবাসীর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু মশানি ধরে নিয়ে আসা নতুন ওষুধ আগামীকাল থেকে ছিটানো শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাইদ খোকন। বিকেলে ধলাইখাল পশুর হাট পরিদর্শন ও হাটে মশা নিধনে বিশেষ কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। আমাদের যে নতুন ওষুধ আমরা বিমান যোগে এনেছিলাম, সেখানে বেশ কিছু পরিমাণ ওষুধ আমাদের রয়েছে হাতে, আগামীকালকের মধ্যে আমরা ব্যবহার শুরু করতে পারবো। 2-3 দিনের মধ্যে আমাদের বাকি চলে আসবে। 2 রকম আমরা ওষুধ দেবো, একটা বাড়ির ভেতরে দেবার জন্য, একটা বাড়ির বাইরে দেবার জন্য।
আমাদের যে স্টক যেটি আমাদের পুরনো ওষুধ সেটাও কার্যকর রয়েছে, সেটাও ছেড়ানো যাবে। নগরবাসীকে আমরা আহ্বান জানাবো নির্দিষ্ট স্থানে কোরবানি করুন। আশা করি কোরবানির প্রথম দিনের বর্জ্য 24 ঘন্টার মধ্যেই আমরা অপসারণ করতে সক্ষম হব। এছাড়াও এবার পরিচ্ছন্নতা নিয়ে রিপোর্ট। প্রতিদিন ঝাড়ু দেওয়ার কথা থাকলেও পরিষ্কার করা হয় না রাজধানীর অধিকাংশ সড়ক, নিয়মিত সরানো হয় না সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানের ময়লাও, তাই রাস্তার মোড়ে মোড়ে জমেছে ময়লার স্তূপ। সিটি কর্পোরেশনের মাঠকর্মীরা বলছেন জনবল ও সরঞ্জাম সংকটে এই দশা। কেফা ছাকিলের রিপোর্ট। একটু আগেই কাজ করে গেছেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী, অথচ এখনো আবর্জনায় ভরা এই সড়ক দিন। রোজই পরিষ্কার করা হলেও ভাগার সদৃশ রাজধানীর জুরাইন গেন্ডারিয়া সড়ক। পুরো মাসেও মনে করেন আমি এই রোডটা কখনো ঝাড়ু দেওয়া দেখিনি। সময় সংবাদের এক সপ্তাহের পর্যবেক্ষণে নতুন ওয়ার্ডগুলো তো বটেই, এমন বেহাল দশা দেখা গেছে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায়। উত্তর সিটি কিছুটা পরিচ্ছন্ন হলেও মোহাম্মদপুর, মিরপুর ও কারওয়ানবাজার সহ কয়েকটি এলাকায় নিয়মিত বর্জ্য পরিষ্কার করতে দেখা যায়নি। নগর প্রশাসনের তৎপরতার অভাবে দূষণজনিত নানা রোগ ছড়াচ্ছে বলে দাবি এই পরিবেশবিদদের। সারা ঢাকা শহরে এখন মহামারী অবস্থা ডেঙ্গু, এবং এটা কোথা থেকে আসছে? এটা তো আসলে বর্জ্য ব্যবস্থাপনা এটার জন্য দায়ী। ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যস্ততার অজুহাতে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নগরবাসীকে যত্রতত্র ময়লা ফেলার ব্যাপারে আরো সচেতন হওয়া এবং নগর প্রশাসনকে আরো তৎপর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু নিয়ে রাজনীতি করে অহেতুক আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। প্রধানমন্ত্রীর নির্দেশে এডিসের লার্ভা ধ্বংস করতে সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গি চর এলাকার 57 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। কর্মসূচিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করেন কামরুল ইসলাম। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং 57 নম্বর ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন। কামরুল ইসলাম বলেন স্বাস্থ্যমন্ত্রী ও 2 মেয়র ডেঙ্গু নিধনে কাজ করে যাচ্ছেন। এই কামনাগর এলাকা এডিস মশার কোন লার্ভার অস্তিত্ব পাওয়া যায় নাই এবং এখানে কোন এডিস মশা নাই। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজকে এই অঞ্চলে, বিশেষ করে চায়না, ফিলিপাইন এই মালয়েশিয়া এই অঞ্চলে আজকে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি হয়ে দেখা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই আমরা কাজ করছি, সকল সংস্থা কাজ করছে, ঢাকা সিটি কর্পোরেশন সহ, এবং ডেঙ্গু নিয়ে দয়া করে কেউ রাজনীতি করবেন না। পাবনা থেকে রাজধানী বসিলহাট এসেছে টাইগার। এর আগে আমরা এত বড় গরু কখনো দেখিনি। হেলে দুলে নিজের ভঙ্গিতে হাঁটা চলা পছন্দ ডনের। কোরবানির হাটে খুব শিগগিরই দেখা মিলবে তার। দেখবেন সংবাদের শেষাংশে। মিনায় অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। হজের নিয়ত করে ইহরাম বেঁধে হাজিরা দলে দলে তাবুর শহরে জড়ো হয়েছেন। কাল 9 জিলহজ ভোর পর্যন্ত মিনায় অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা করবেন তারা। সৌদের থেকে বিস্তারিত জানাচ্ছেন আরিফুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় মিনা অভিমুখে হাজিদের হজ যাত্রা। ভিড় এড়াতে অনেক মুসল্লি আগেভাগেই দলে দলে আসতে শুরু করেন তাদের জন্য নির্ধারিত তাবুতে। এরই মধ্যে বাংলাদেশের হজ এজেন্সির মুয়াল্লিমরাও তাদের কাফেলা নিয়ে তাবুতে অবস্থান নিয়েছেন। আমার কাফেলায় 21 জন লোক, আমি সঠিক সময় মিনাতে অবস্থান করছি সব লোক নিয়ে। হাজিরা নিরাপদে তাদের তাবুতে অবস্থান নিতে পেরে আনন্দিত। এ সময় তারা পবিত্র হজ সুষ্ঠুভাবে পালনের জন্য দেশে থাকা স্বজন সহ সকলের কাছে দোয়া কামনা করেন। এদিকে পবিত্র হজের সকল কার্যক্রমকে নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মিনা, আরাফা, মুজদালিফা ময়দান সহ হজ পালনের সকল স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। বিশ্বের প্রায় 120টি দেশ থেকে প্রায় 27 লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে এসেছে। বাংলাদেশ থেকেও এবছর 1,27,000-এর অধিক ধর্মপ্রাণ মুসল্লি হজব্রত পালনের জন্য সৌদি আরবে এসে পৌঁছেছে। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কোরবানির হাটে আসছে ডোনাল্ড ট্রাম্প, থাকছে মাফিয়া ডন আর টাইগারও, ভোরকে যাবেন না। ক্রেতাকর্ষণে এমন সব নামেই হাটে আসছে কোরবানির পশুগুলো। 15 থেকে 25 লাখ টাকায় বিক্রি হচ্ছে এমন আকর্ষণীয় গরু।
তবে শুধু আকর্ষণ আর বাহারি রং ঢং দেখেই নয়, গরুর সুস্থতা নিশ্চিত করেই কেনার পরামর্শ পশু বিশেষজ্ঞদের। বামন আবদুল্লাহ রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্প নাম তার, চাহনি আর গায়ের রঙের কারণেই নাকি রাখা হয়েছে এমন নাম। কোরবানির হাটের জন্য প্রস্তুত করা 1200 কেজির এই গরুটির দাম হাঁকা হচ্ছে 14 লাখ। পাবনা থেকে রাজধানী বসিলহাটে এসেছে টাইগার, এক নজর দেখতে তাই বৃষ্টি উপেক্ষা করেই ভিড় করছেন উৎসুক জনতা, সেলফি তুলতে ভোলেননি অনেকে। 25 লাখ টাকা দাম হাঁকানো এই টাইগারটি বড় করতে সময় লেগেছে 5 বছর। গোটা দিন খোল ভুষি দিয়ে সবকিছু দিয়ে 1.5 মন 65 কেজি প্রতিদিন খাইছে। খাদ্য দামের জন্য গরুর দাম অনেকটা বেশি আর কি। হেলে দুলে নিজের ভঙ্গিতে হাঁটা চলা পছন্দ ডনের, কোরবানির হাটে খুব শিগগিরই দেখা মিলবে তার। 1400 কেজি ওজনের এই মেঘলাডনের দাম হাঁকা হয়েছে 15 লক্ষ টাকা। আকর্ষণীয় গরু কেনার ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে, তবে বিশেষজ্ঞরা বলছেন গরু কেনার ক্ষেত্রে অবশ্যই সেটি যেন স্বাস্থ্যবান হয় সেদিকেও নজর রাখতে হবে। ফার্স্ট আপনাকে দেখতে হবে গরুটা দেশি গরু কিনা, সেকেন্ড থিং দেখতে হবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্বাভাবিক কিনা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হবে চলতি মাসের শেষ সপ্তাহে। তবে টেস্টে না হলেও ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের দলে থাকবে চমক, এমনটি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্দু। এদিকে পেস বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করতে 15 থেকে 16 জনের একটি পেস বোলিং পুল করার পরিকল্পনা আছে বিসিবির। প্রিমিয়ার লিগ স্কোয়াড একটা রেডি করে দিয়েছে, কারণ এর মধ্যে আমাদের কিছু খেলোয়াড় যেটা আমাদের প্রাথমিক যেটা 36 জন একটা স্কোয়াড আছে, এই স্কোয়াড থেকে আবার 11 জন এইচপিতে খেলবে, কারণ শ্রীলঙ্কা আসতেছে, ওদের এইচপি টিম 16 তারিখে আসতেছে, তো ওদের সাথে ম্যাচ চলাকালীন সময় কিছু প্লেয়ার ওখান থেকে বেরিয়ে যাবে। তো ওভারঅল আমাদের কন্ডিশনিং ক্যাম্প শেষ হওয়ার পরে 27-28 তারিখের দিকে মেন টিমটা আমরা অ্যানাউন্স করবো টেস্টে। টি টোয়েন্টিতে তো অবশ্যই থাকবে, টি টোয়েন্টিতে আমরা যেহেতু ভবিষ্যতে প্ল্যান করে যাচ্ছি, যেটা 1 বছর মাত্র সময় আছে ওয়ার্ল্ড কাপের জন্য, এটা তরুণদের জন্য একটা বড় সুযোগ। 15 থেকে 16 জনের একটা একটা পুল করতেছি, যেটা সারা বছর যাতে এরা আমাদের একটা ক্যাম্পে থাকে, যেখান থেকে আমরা ডেভেলপ করে যে টিম ফরম্যাটে যাতে আমরা প্রোভাইড করতে পারি। সন্ধ্যার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দুর্ভোগ মেনেই বাড়ি যাচ্ছেন মানুষ, লঞ্চ বাসে তিল ধারণের ঠাঁই নেই, ট্রেনে ভয়াবহ শিডিউল বিপর্যয়, টাঙ্গাইলে দীর্ঘ যানজট। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ভারতীয় গরু না আসায় খুশি বিক্রেতারা। ডেঙ্গুতে রাজধানীতে 2 শিশুর মৃত্যু, বরিশাল ও ফরিদপুরে মারা গেলেন আরও 2 জন, কাল থেকে শুরু হবে নতুন ওষুধ প্রয়োগ। এবং কাল পবিত্র হজ, ইহরাম বেঁধে দলে দলে মিনায় হাজিরা, ভোর পর্যন্ত অবস্থানের পর আরাফাতের উদ্দেশ্যে যাত্রা। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব তরফে ডাউনলোড করুন সময়, সঙ্গে থাকুন সময়।